আরো তুমি চমকিত হয়ে ছুটে ছুটে আসছে, ছুটতে ছুটতে যখন ভগবান কৃষ্ণচন্দ্রের সম্মুখে উপস্থিত হলেন, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র নারদ ঋষিকে দেখে বললেন, হে নারদ, তুমি পেলে সন্ধান উত্তম অথম মধ্যম? প্রভু, আমি যে কৌরাপুরে গেলাম না, সেখানে উত্তম পেলাম মধ্যম পেলাম, কিন্তু প্রভু কি জানেন, আমি সেখানে অধম পেলাম না। নারদ, তাহলে তুমি এক কাজ করো, তুমি এহানো সময়ে তুমি কৌরব পাণ্ডব কুলে গিয়ে উপনীত হয়ে দেখো তো সেখানে অধম পাও কিনা। নারদ ঋষি ভগবান কৃষ্ণচন্দ্রের চরণের সষ্টাঙ্গে প্রণামিতা করিয়ে বললেন, প্রভু আমি চললাম, প্রভু আমার প্রভু, এবং দ্রৌপদী এরা স্বামী, পঞ্চ স্বামী, আপনারা সকলেই জানেন এই পঞ্চ স্বামীর কারণ কি। আমাদের সাধারণ মায়াদের একটু করে স্বামী আছে, আমরা বলতে পারি অনেক স্বামী, জগৎ স্বামী আছে, কিন্তু আমাদের স্বামী হলো একটা, কিন্তু এই দ্রৌপদী পাঁচটা স্বামী হলো কেন সে কথা আমি পরে আসছি। এখানে সময়ে নারদ ঋষি পাণ্ডব বলে গিয়ে উপনীত হইলেন। Thank you.
সময়ে নারদ ঋষি বিরাজন্ত্রে গান করতে করতে এবং হরিধ্বনি দিতে দিতে পাণ্ডবপুরে উপনীত হইলেন। তখন নারদ ঋষি মনে মনে চিন্তা করলেন, বা আমি তো কৌরবপুরে গেলাম, সেখানে তো কি আমাকে একবার বসতে বললো না ঠাকুর? এখানে একবার বসো তো, আমার মনে হয় এখানে অধম পাওয়া যাবে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কোথায়? ধর্মরাজ যুধিষ্ঠির তখন নারদ ঋষিকে করজোড়ে বললেন, হে ঋষিবাহ, এই যে রাজ সিংহাসন রত্ন সিংহাসনটি দেখতে পাচ্ছ, এই সোনা রত্ন সিংহাসনে একমাত্র উত্তম পুরুষ তিনি এখানে বসেন। বললেন তিনি কে? নারদ ঋষি বললেন। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, প্রভু, যিনি এখানে বসেন তিনি হলেন উত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তাহার মতো উত্তম কে জগতে আছে? তো আমি গেলে আমার যদি দুটো টাকা পয়সা করে ফেলি বাবা, তখন আমি নিজে নিজে মনে করছি আমি জানি, আমি ধনি, আমি আমি, এই যে আমি আমি করে আমি আমিত্বের অহংকারে বশীভূত হয়ে যায়। ভগবান বললে আমি তার কাছ থেকে সরে আসি, যেমন রায় রামানন্দকে মহাপ্রভু বলেছিলেন। কোন সময় বলেছিলেন? রায় রামানন্দকে মহাপ্রভু গোদাবরী নদীর তীরে বসে বললেন, হে রামানন্দ, তোমায় একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি আমার প্রশ্নের একটু মীমাংসা করে দেবে? তখন রায় রামানন্দ বললেন, প্রভু গো, আপনি যদি কৃপা করেন এই অধমকে, তাহলে আমি কিছু আপনাকে শ্রবণ করাতে পারি। বলেন তো বলছি, এই জগতে হনুমানের মধ্যে হনুমান পঞ্চম এবং বিদ্যামানের মধ্যে বিদ্যামান পঞ্চম, রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু, যেই জন কৃষ্ণ ধনের গণি সেই তো হয় বড় ধনি। আর কি বলেছিলেন? কৃষ্ণ ভক্তি বহি জীবের বিদ্যা নাহি আর বিদ্যা নাহি, কৃষ্ণ ভক্তি বহি জীবের বিদ্যা নাহি আর। আমি আইএমএ পাশ করলাম, আমি মহান বিদ্বান হলাম, আমার যদি না কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যান, আমার যদি না গুরু জ্ঞান থাকে, সেই শিক্ষার কোন লাভ নেই। বৈষ্ণব যদি হই যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ ছাড়ে
ভক্তমণ্ডলী ভক্তিমতী ময়লা, আমি মহাভারত এখানে রেখে আবার পরে ফিরে আসি। এখন আমি চলে যাচ্ছি নবদ্বীপে নদীয়াতে। এই দৃষ্টান্তে আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে বলে শ্রবণ করাচ্ছি। নবদ্বীপ ধামে আপন ইচ্ছায় যিনি গণিমান সাগরে কৃষ্ণের না ইচ্ছায় যান বিন্দুমান সাগরে পুরাইয়ে, সেই দৃষ্টান্তে আপনাদেরকে বলে শ্রবণ করাচ্ছি। নবদ্বীপ ধামে গঙ্গার নিকটবর্তী গ্রাম, সেখানে এক ভক্ত বাস করিতেন, তাহার নাম হল মাধব আচার্য। তিনি কৃষ্ণ ভক্ত হইলেন। পরে তিনি কৃষ্ণ পরায়ণ ভক্ত হয়ে উঠলেন। এক অপূর্ব লীলাময় কথা। মহাপ্রভু আপনারা সকলেই জানেন, হে